সকল ছাত্রছাত্রীরা এবং শ্রোতা বন্ধুরা, অ্যাচিভার্সিটির অনলাইন প্ল্যাটফর্মে এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা যে সিরিজ শুরু করেছিলাম জেনারেল সায়েন্সের ওপর, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ওপর, সহজবোধ্যভাবে চাকরির পরীক্ষায় বুঝে নেওয়ার বিজ্ঞানের ওপর, তার আজকে দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় পর্ব। আমরা পড়ছিলাম তাপের স্বরূপ নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে তাপমাত্রা কিভাবে পরিমাপ করা হয় এবং আপেক্ষিক তাপ, এই দুটি টপিকের ওপর। দুটি পদ্ধতি সম্বন্ধে জেনে নেওয়ার শেষে আমরা জানব 10টি কেনর উত্তর। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমরা শুরু করছি তাপমাত্রা বা উষ্ণতা, সেই উষ্ণতা কিভাবে পরিমাপ করা হয়, উষ্ণতা পরিমাপের বিভিন্ন স্কেল নিয়ে। আগের দিনই আমি তিনটি স্কেলের কথা উল্লেখ করেছিলাম, আজকে চতুর্থ স্কেলটির কথা উল্লেখ করব এবং চারটি স্কেল সম্বন্ধে আমরা একটু বিশদে জানব। তো আমরা প্রথম টপিক আমাদের আলোচ্য বিষয় তাপমাত্রার স্কেল। তাপমাত্রা মাপার জন্য মোটামুটি চারটি স্কেল প্রচলিত। প্রথম সেলসিয়াস স্কেল, এটির প্রচলন করেন অ্যান্ডার্স সেলসিয়াস। ইনি ছিলেন একজন সুইডিশ বিজ্ঞানী 1742 সালে এই স্কেলটি ইনি প্রণয়ন করেন। উনি জলের স্ফুটনাঙ্ককে 0 ডিগ্রি সেলসিয়াস এবং বরফের গলনাঙ্ক তাকে 100 ডিগ্রি সেলসিয়াস ধরে স্কেলটি প্রচলন করেছিলেন। পরবর্তীকালে ক্যারোলাস লিনিয়াস, আমরা সবাই জানি জীববিদ্যার একজন অন্যতম বিখ্যাত মানুষ ইনি ক্যারোলাস লিনিয়াস, ট্যাক্সোনমি বা দ্বিপদ নামকরণের প্রণেতা। ইনি এই স্কেলটিকে পরিবর্তন করে বরফের গলনাঙ্ককে 0 ডিগ্রি সেলসিয়াস এবং জলের স্ফুটনাঙ্ককে 100 ডিগ্রি সেলসিয়াস ধরেন এবং বর্তমানে এইটাই প্রচলিত আছে। তাপমাত্রার দ্বিতীয় স্কেলটি হল ফারেনহাইট স্কেল। ব্রিটিশ বিজ্ঞানী ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট এই স্কেলটির প্রণেতা। বর্তমানে কেবলমাত্র ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস বা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার কিছু সহযোগী দেশগুলিতেই এই স্কেলটি প্রচলিত, অন্যান্য কোনো দেশেই সাধারণ জীবনে সমস্ত গণনার জন্য সমস্ত দেশবাসীরা সবাই সেলসিয়াস স্কেলই ব্যবহার করে থাকেন। তাপমাত্রা বা উষ্ণতার যে তৃতীয় স্কেলটি কেলভিন স্কেল, এটি মূলত বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক্ষেত্রে যে পরম শূন্য উষ্ণতা, যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় বলে প্রকল্পিতভাবে ধরা হয়। আমরা গ্যাসের সূত্র, গ্যাসের সংক্রান্ত আলোচনার সময় চার্লসের সূত্র থেকে এই ধারণাটা পেয়ে থাকি। তো এই উষ্ণতাকে 0 কেলভিন বলে ধরে এই স্কেলটি প্রচলন করা হয়। তাপমাত্রার চতুর্থ স্কেলটি হচ্ছে র্যাঙ্কিন স্কেল। এই উষ্ণতাকে কেলভিন স্কেলের মতনই পরম শূন্য উষ্ণতাকে প্রমাণ ধরা হয়, কিন্তু উষ্ণতাটি ফারেনহাইট স্কেলে মাপা হয়। ফারেনহাইট স্কেলে -459.67 ডিগ্রি সেলসিয়াস যে উষ্ণতা, ডিগ্রি ফারেনহাইট সরি, এই উষ্ণতাকে 0 র্যাঙ্কিন বলে ধরে এই স্কেলটি প্রচলন করা হয়। এবার এই যে চারটি স্কেল আমরা উল্লেখ করলাম, এই চারটি স্কেলের কোনটিতে বরফের গলনাঙ্ক কত এবং জলের স্ফুটনাঙ্ক কত, দুটো আমরা অলরেডি জেনেছি, বাকিগুলো আমরা পরপর জেনে নেব একটা লিস্টের মাধ্যমে। বরফের গলনাঙ্ক এবং জলের স্ফুটনাঙ্ক,
সেলসিয়াস স্কেলে এগুলি যথাক্রমে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং একশো ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে উষ্ণতাগুলি যথাক্রমে 32 ডিগ্রি ফারেনহাইট এবং 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে উষ্ণতাগুলি যথাক্রমে 273.15 কেলভিন। মনে রাখা দরকার কেলভিন স্কেলে ডিগ্রি চিহ্নটি ব্যবহৃত হয় না। এবং জলের স্ফুটনাঙ্ক 373.15 কেলভিন। র্যাঙ্কিন স্কেলে বরফের গলনাঙ্ককে ধরা হয় 491.67 ডিগ্রি র্যাঙ্কিন। এবং জলের স্ফুটনাঙ্ক 671.67 ডিগ্রি র্যাঙ্কিন। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল এবং অন্যান্য সমস্ত স্কেলগুলির মধ্যে যে সম্পর্ক বর্তমান সেগুলি আমরা একটু জেনে নেব। অর্থাৎ কিনা তাপমাত্রার স্কেলগুলির পারস্পরিক সম্পর্ক। সেলসিয়াস স্কেলে উষ্ণতা সি, ফারেনহাইট স্কেলে উষ্ণতা এফ, কেলভিন স্কেলে কে এবং র্যাঙ্কিন স্কেলে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। সেলসিয়াস ও ফারেনহাইটের সম্পর্কটি হল এই রকম। সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, কেলভিন স্কেলে উষ্ণতা সেলসিয়াস স্কেলে উষ্ণতার সঙ্গে 273.15 এই ফিগারটি জোগাড় করে পাওয়া যায়। আর র্যাঙ্কিন স্কেলে উষ্ণতা ফারেনহাইট স্কেলে উষ্ণতার সঙ্গে 459.67 যোগ করে পাওয়া যায়। এই হলো স্কেলগুলির পারস্পরিক সম্পর্ক। এরপর আমরা জানব থার্মোমিটার সম্বন্ধে, যার সাহায্যে এই যে উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা হয়। তোমাদের পরবর্তী ধারণা হবে আমরা কিভাবে তাপমাত্রা পরিমাপ করি। তো আমরা সবাই জানি তাপমাত্রার পরিমাপ করার জন্য ব্যবহৃত যন্ত্রটির নাম থার্মোমিটার। কিন্তু এই থার্মোমিটার কত প্রকারের হয় আর সেগুলোই বা কি কি, চলো সেগুলো জেনে নেওয়া যাক। প্রথম যে ধরনের থার্মোমিটারের কথা আমরা জানব সেটি হচ্ছে ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার। এই থার্মোমিটারে ফারেনহাইট স্কেলে 94 ডিগ্রি ফারেনহাইট থেকে 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এবং সেলসিয়াস স্কেলে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ কাটা থাকে। মানুষের দেহের উষ্ণতা এর মধ্যেই ঘোরাফেরা করে, তাই জন্য এর চেয়ে বেশি বা কম উষ্ণতা এই থার্মোমিটার স্কেলে মাপার দরকার হয় না। আর এটা কেবলমাত্র মানুষের শরীরের উষ্ণতা, জ্বরের ক্ষেত্রে মাপতেই ব্যবহৃত হয়। ল্যাবরেটরি বা পরীক্ষাগারে ব্যবহৃত থার্মোমিটার, ল্যাব থার্ম, পরীক্ষাগারে ব্যবহৃত থার্মোমিটারগুলিতে সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ কাটা থাকে। তবে মেরু অঞ্চলে যেসব ল্যাবরেটরি রয়েছে সেখানে যেহেতু খুব শৈত্য, অত কম উষ্ণতা পারদ থার্মোমিটারের দ্বারা মাপা যায় না। সাধারণ ডাক্তারি থার্মোমিটারে পারদই ব্যবহার করা হয়, কিন্তু -38 ডিগ্রিতে পারদ জমে যায় বলে এর যে হচ্ছে মার্কারি তার ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক হচ্ছে -38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এর চাইতে কম উষ্ণতা পারদ থার্মোমিটার দ্বারা মাপা যায় না। সেই জন্য মেরু অঞ্চলে সাধারণত অ্যালকোহল তারা নির্মিত থার্মোমিটার ব্যবহার করা হয়। তৃতীয় ধরনের থার্মোমিটার হচ্ছে সিক্সের থার্মোমিটার বা আবহাওয়া থার্মোমিটার, বা এর আরও একটি নাম আছে লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার, ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার। এরূপ নামকরণের কারণ হচ্ছে এই থার্মোমিটারটি যখন কোথাও রাখা থাকে তখন 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ উষ্ণতা কত হলো আর সর্বনিম্ন উষ্ণতা কত হলো সেটি রেকর্ড করে রাখতে পারে। এটি মূলত একটি ইউ আকৃতির নল যার দুই বাহুতে অ্যালকোহল
এবং ইউটিউবের মাঝের অংশটি সেখানে পারদ ব্যবহার করা হয়। চতুর্থ টাইপের যে থার্মোমিটারের কথা আমরা জানবো, ফোর্থ টাইপের থার্মোমিটার, সেটি হচ্ছে ডিজিটাল থার্মোমিটার। যে অনলাইন শপিং মলগুলি বা অনলাইন শপিং সেন্টারগুলি রয়েছে সেগুলির থেকে এগুলো যে কেউ সার্চ করে দেখতেই পারে, খুবই কম দামে পাওয়া যায়। এই ডিজিটাল থার্মোমিটারে থার্মোমিটার কত রিডিং হলো সেটা আমাদের চোখ দিয়ে দেখে আর বুঝতে হয় না, সরাসরি একটা ফিগার চলে আসে আমাদের, ইলেকট্রনিক ফিগার, সেটা দেখে বুঝতে পারি টেম্পারেচার কত। তো এই ডিজিটাল থার্মোমিটার আবার মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে আরটিডি থার্মোমিটার, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, এতে একটা রোধক ব্যবহার করা থাকে, এর মধ্যে আটকানো থাকে, উষ্ণতার সঙ্গে ওই রোধকটার রোধ যখন পাল্টে যায়, রোধ কতটা পরিবর্তিত হলো আর ওর মধ্যে তড়িৎ প্রবাহ কতটা পাল্টে গেল সেইটার সাহায্যে যন্ত্রটি উষ্ণতা রিডিং নির্ধারণ করে। আরেক ধরনের ডিজিটাল থার্মোমিটার হয় যাতে এনটিসি থার্মিস্টর, এটা একটা বিশেষ ধরনের সেরামিক বা ওই জাতীয় কোনো পদার্থ, কার্বালয় বা অন্য কোনো সেরামিক জাতীয় পদার্থ। এগুলিও মূলত একইভাবে কাজ করে, অর্থাৎ রোধের পরিবর্তন হলে এরাও এদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তন হয় আর সেইটাকে কাজে লাগিয়ে এরা রিডিং দিতে পারে। পঞ্চম টাইপের যে থার্মোমিটার আমরা জানবো তাকে আমরা বলছি লিকুইড ক্রিস্টাল থার্মোমিটার। এগুলি অত্যন্ত সুবিধি হয়, সাধারণত চকোলেট ইন্ডাস্ট্রি বা ফুড ইন্ডাস্ট্রি যেখানে তেল বা খাদ্যের সামান্যতম উষ্ণতার পরিবর্তনও টেক্সচারে অনেকটা পরিবর্তন আনতে পারে, সেক্ষেত্রে সূক্ষ্মভাবে উষ্ণতা মাপার জন্য আমরা লিকুইড ক্রিস্টাল থার্মোমিটার ব্যবহার করে থাকি। পরবর্তী টাইপের যে থার্মোমিটার ডট ম্যাট্রিক্স থার্মোমিটার, এটা বর্তমানে আর সেভাবে ব্যবহার হয় না। এই এতগুলো ধরনের থার্মোমিটার আমরা মোটামুটি ব্যবহার করে থাকি। এবার আর দু ধরনের থার্মোমিটারের কথা বলবো, বা তিন ধরনের থার্মোমিটার। অনেক সময় খুব শীত, যেমন মহাশূন্যের উষ্ণতা কত সেটা মাপতে গেলে আমরা কি করে মাপবো, তার জন্য আমাদের হাতে রয়েছে ক্রায়োমিটার। এটিও এক ধরনের থার্মোমিটার যার সাহায্যে খুব ঠান্ডা বা খুব কম উষ্ণতা, খুব শৈত্য মাপা যায়। খুব উচ্চ উষ্ণতা মাপার জন্য আমাদের হাতে রয়েছে পাইরোমিটার। এগুলি খুব বেশি উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হয়। খুব বেশি উষ্ণতা মাপার জন্য আরেক রকমের থার্মোমিটারও ব্যবহৃত হয় যার নাম বোলোমিটার। আর লাস্ট টেন্থ টাইপের যে থার্মোমিটারের কথা আমরা জানবো সেটি হচ্ছে আমরা বলি ইনফ্রারেড থার্মোমিটার। বয়লার বা এমন কিছু জায়গা যার উষ্ণতাটা জানা দরকার কিন্তু তার কাছে যাওয়া সম্ভব না, অত্যন্ত উষ্ণতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে, কাছে যেতেই পারছি না, সেই রকম কোনো বস্তুর উষ্ণতা মাপার জন্য আমরা ইনফ্রারেড থার্মোমিটার ব্যবহার করি। তাহলে এই গেল আমাদের 10 রকমের থার্মোমিটার। তাহলে উষ্ণতা কিভাবে মাপা হয় সেটা আমরা শিখলাম। এখন আমরা আলোচনা করব আপেক্ষিক তাপ নিয়ে। আপেক্ষিক তাপ সংজ্ঞা অনুযায়ী একে সাধারণত সি দিয়ে লেখা হয়। আপেক্ষিক তাপের সংজ্ঞা হচ্ছে সি সমান সমান কিউ বাই এম থিটা।
যেখানে কিউ হচ্ছে বস্তুতে প্রদত্ত বা গৃহীত তাপ, এম হচ্ছে যে বস্তুটাকে গরম করছি তার ভর, আর থিটা হচ্ছে বস্তুর উষ্ণতার পরিবর্তন। এই চিহ্নগুলি এবং এই সংখ্যাটির সাহায্যে আমরা জেনে নেব আপেক্ষিক তাপ জিনিসটা কি। সিজিএস পদ্ধতিতে আমরা জানি তাপের একক ক্যালোরি, এম বা ভরের একক গ্রাম, এবং উষ্ণতাকে সাধারণত সেলসিয়াস স্কেলে মাপা হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে ভাবতে গেলে এক গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হলে যে পরিমাণ তাপ দিতে হবে বা যে ক্যালোরি তাপ দিতে হবে সেটাই হচ্ছে ওর আপেক্ষিক তাপ। এসআই পদ্ধতিতে ভাবলে এক কিলোগ্রাম ভরের কোনো একটা বস্তু আমার কাছে আছে, তার উষ্ণতা যদি এক কেলভিন বৃদ্ধি করতে চাই তাহলে যত জুল তাপ দিতে হবে সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে ওই পদার্থটির আপেক্ষিক তাপ। একটা সহজ উদাহরণ নিতে পারি, যেমন সীসার ক্ষেত্রে এক কেজি সীসা তার উষ্ণতা এক কেলভিন বৃদ্ধি করতে হলে মোটামুটি ওই 130 জুল তাপ দিতে হয়। তাহলে সীসার আপেক্ষিক তাপ হবে 130, এককটি হবে জুল পার কেজি পার কেলভিন। এগুলিকে আমরা অনেক সময় পার না বলে ইনভার্স বলে থাকি, অর্থাৎ জুল কিলোগ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স। এটি হচ্ছে এসআই পদ্ধতিতে সীসার আপেক্ষিক তাপের মান, 130 জুল কিলোগ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স। এবার এই যে সংজ্ঞা সি সমান সমান কিউ বাই এম থিটা, এখান থেকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি। তার আগে আমরা আরো কয়েকটা প্রচলিত জিনিসের আপেক্ষিক তাপ একটু দেখে নেব। মোটামুটি সাধারণভাবে যেগুলো ধাতুগুলির আপেক্ষিক তাপ খুব কম হয়, ছোট ছোট হয়, সীসার যেমন 130, অন্যান্য ধাতুর আরো কম আছে। কেরোসিন, এই একই এককে কেরোসিনের আপেক্ষিক তাপ মোটামুটি 210 জুল পার কেজি কেলভিন। বরফ, এর আপেক্ষিক তাপ কেরোসিনের প্রায় 10 গুণ। আর জল, আমরা সচরাচর যেসব পদার্থ হাতে নিয়ে থাকি বা ডিল করি, চারপাশে যা সব যেসব পদার্থ দেখি, তাদের সবার মধ্যে জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ। এর মান 4200 কিলোগ্রাম জুল পার কেজি কেলভিন। তাহলে আমরা এই যে কনসেপ্টটা এটা আমরা মনে রাখবো, কনসেপ্ট ওয়ান বলবো এই মুহূর্তে, যে জলের আপেক্ষিক তাপ এটা সর্বোচ্চ। আরেকটি কনসেপ্ট আপেক্ষিক তাপের উপর আমরা নেব, যাকে আমরা বলবো কনসেপ্ট টু। কনসেপ্টটা পাবো এইখান থেকে, ধারণাটা পাবো এইখান থেকে, এই সংজ্ঞা থেকে। গণিতের ভেদের নিয়ম যাদের জানা আছে তারা নিশ্চয়ই জানো যে সি সমান সমান কিউ বাই এম থিটা, এই যে সমীকরণ, এখানে যদি কিউ এবং এম ধ্রুবক হয় তাহলে সি সমানুপাতিক 1/থিটা হয়। এ কথার অর্থ হল থিটার মান যত বেশি হবে সির মান তত কম হবে, বা ঘুরিয়ে ভাবলে সির মান যত বেশি হবে থিটার মান তত কম হবে, সির মান যত কম হবে থিটার মান তত বেশি হবে। থিটা জিনিসটা কি? বস্তুর উষ্ণতার পরিবর্তন। তাহলে যে বস্তুর আপেক্ষিক তাপ যত বেশি তার উষ্ণতার পরিবর্তন তত কম, মানে সেটা সহজে গরমও হবে না, সহজে ঠান্ডাও হতে চাইবে না, গরম হতেও বেশিক্ষণ সময় নেবে, ঠান্ডা হতেও বেশি সময় নেবে। আর যে বস্তুর আপেক্ষিক তাপ কম তার থিটার মান অনেক বেশি, মানে উষ্ণতার পরিবর্তন অনেক বেশি, অর্থাৎ যে বস্তুর আপেক্ষিক তাপ বেশি সেটা সহজেই গরম হয়ে যাবে, তাড়াতাড়ি গরম হয়ে যাবে, আবার ঠান্ডা হওয়ার সময়ও তাড়াতাড়ি ঠান্ডা হবে। এইটাকে আমরা বলছি কনসেপ্ট টু। এই দুটো কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা কি করব সেটা একটু পরেই আসবো।
তার আগে আমরা জেনে নেব আপেক্ষিক পরীক্ষা সরি আপেক্ষিক তাপ সংক্রান্ত একটি পরীক্ষার কথা, যেটি বিখ্যাত টিন্ডালের পরীক্ষা নামে। টিন্ডালের পরীক্ষা প্রমাণ করে যে বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ বিভিন্ন। উনি করেছিলেন কি, একটি মোমের তৈরি ব্লক নেন, এরপর কতকগুলি বল নেন, যে বলগুলির ভর একই, আকার বিভিন্ন কিন্তু ওদের ভর একই। অর্থাৎ ধরা যাক 1 কেজি ভরের বেশ কয়েকটি বল নেওয়া হলো, প্রত্যেকটা বল আলাদা আলাদা ধাতুর তৈরি। সীসার বল একটা নেওয়া হলো, তামার বল নেওয়া হলো, একটা পারদের বল নেওয়া হলো, একটা স্টিলের তৈরি বল নেওয়া হলো। একটা বলগুলোর মধ্যে কমন জিনিস কি না, ওদের প্রত্যেকের ভর যেন সমান হয়। এবারে ওই বলগুলিকে আমি মূলত দুটো বলের কথাই দেখাবো, সীসা আর তামা। আরো একাধিক বল নিয়ে উনি পরীক্ষা করেছিলেন। ধরা যাক এটা হচ্ছে সীসার বল আর একটা হচ্ছে তামার বল। একে উনি ফুটন্ত জলে রেখে দেন, যার উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস আমরা জানি। তাহলে ফুটন্ত জলে বল দুটি রাখলে উভয়ের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল, অর্থাৎ দুজন দুটো বলই একই পরিমাণ গরম হলো। এইবার বল দুটিকে তুলে উনি এই মোমের ব্লকের উপর বসিয়ে দেন, সীসা এবং তামা। দেখা গেল সীসার ব্লকটা কিছুক্ষণ পর মোমের ব্লক ভেদ করে অল্প দূর গেল, কিন্তু তামার ব্লকটা বা তামার বলটা মোমের ব্লকটা প্রায় শেষ পর্যন্ত ভেদ করে গেল। অর্থাৎ তামার বলটা বেশি গভীরে গেল। এর কারণ কি? এর কারণ আপেক্ষিক তাপ তামার ক্ষেত্রে সীসার চাইতে অনেক বেশি। তামার আপেক্ষিক তাপ বেশি, তার মানে কি, তামা নিজের মধ্যে বেশি পরিমাণ তাপ ধরে রাখতে পারছে। তাহলে একই গরম দুটোকেই করা হয়েছে, দুটোর উষ্ণতা একই। বাইরে থেকে দেখছি আমরা, উষ্ণতা তো বাইরে থেকে মাপতে পারি, কিন্তু ভিতরে ভিতরে সীসার চাইতে তামাটা অনেক বেশি গরম হয়ে উঠেছে, অনেক বেশি তাপ নিজের মধ্যে ধরে রেখেছে। তাই জন্য যখন মোমের ব্লকে দিয়ে দেওয়া হয়েছে দুটোকেই, সীসা অল্প পরিমাণ তাপ ধরে রেখেছিল, তা ছেড়েছেও অল্প, বেশি গভীরে যেতে পারেনি, মোমটাকে বেশি গলাতে পারেনি। আর তামা ও তো অনেক বেশি তাপ ধরে রেখেছিল, তাই বেশি গলিয়ে মোমটাকে বেশি গভীরে চলে গেছে। এই পরীক্ষা থেকে যে কোনো দুটি বলের মাধ্যমে পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো যে বলটা বেশি গভীরে যাবে সেই বলটার আপেক্ষিক তাপ বেশি। এখন এই যে দুটি কনসেপ্ট আমরা জানলাম, যে জলের আপেক্ষিক তাপ প্রচলিত সমস্ত আশেপাশের সাধারণত যেসব জিনিস বা যেসব পদার্থ আমরা ব্যবহার করি তাদের মধ্যে সর্বোচ্চ, এবং যার আপেক্ষিক তাপ যত বেশি তাকে গরম করা বা ঠান্ডা করা ততটা কঠিন, সে গরম হতে বা ঠান্ডা হতে ততই বেশি দেরি হয়, এই কনসেপ্ট দুটোর উপর ভিত্তি করে আমরা 10টি কেনর উত্তর জানব। এখন আমরা জানতে চলেছি 10টি কেন। প্রথম কেন হচ্ছে, সমুদ্র বায়ু দিনের বেলা বয় কেন? সমুদ্র বায়ু জিনিসটা কি, দিনের বেলা সমুদ্রের দিকে মুখ করে তাকিয়ে থাকলে সমুদ্রের দিক থেকে যে বাতাস স্থলভাগের দিকে বয়ে আসে সেটাই হচ্ছে সমুদ্র বায়ু। আমরা যদি দিনের বেলা সিচুয়েশনটা ভাবি, এটা মনে করো ডাঙা জমি বা ভূমি, আর এখানটা সমুদ্র। জলের আপেক্ষিক তাপ অনেক বেশি, তাহলে ডাঙা সূর্যের আলো পড়লে যত তাড়াতাড়ি গরম হয়ে উঠবে সমুদ্র তত তাড়াতাড়ি গরম হবে না। ডাঙা বেশি গরম হয়ে গেলে সেখান থেকে সেই যে গরম বাতাস হালকা হয়ে উপরে উঠে যাবে, কিন্তু সমুদ্র ততটা গরম হয়নি, অপেক্ষাকৃত ঠান্ডা, গরম ডাঙার চাইতে ঠান্ডা। সেই জন্য সমুদ্রের উপর থেকে সেই ঠান্ডা এবং ভারী বাতাস এই ফাঁকা স্থান পূরণ করতে ছুটে আসবে, অর্থাৎ একটা পরিচলন স্রোত তৈরি হবে, ওটাই সমুদ্র বায়ু। দ্বিতীয় প্রশ্ন, স্থলবায়ু রাতের বেলা বয় কেন? কারণটা ঠিক বিপরীত, রাতের বেলা কি ঘটনা ঘটে দেখা যাক। যখন চাঁদ আছে আকাশে রাতের বেলা, অর্থাৎ সূর্যাস্তের ঠিক পরেই ডাঙা যত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, জমি যত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, সমুদ্র তত তাড়াতাড়ি ঠান্ডা হবে না,
কেননা জলের আপেক্ষিক তাপ বেশি, সমুদ্রের আপেক্ষিক তাপ বেশি, তাই সমুদ্র যেমন তাড়াতাড়ি গরমও হবে না তাড়াতাড়ি ঠান্ডাও হবে না। তাই সূর্যাস্তের পরেই ডাঙা যত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে পড়বে, সমুদ্র তাড়াতাড়ি না হওয়ার কারণে সমুদ্র অপেক্ষাকৃত গরম থাকবে। তখন সমুদ্রের উপর থেকে সেই যে গরম বাতাস সেটা হালকা হয়ে উপরে উঠে যাবে এবং ডাঙার দিক থেকে শুকনো ঠান্ডা বায়ু সমুদ্রের দিকে ছুটে যাবে, এটাই হচ্ছে স্থলবায়ু। তৃতীয়, কেন সেঁক দেবার বোতলে গরম জল নেওয়া হয় কেন, বা হট ওয়াটার ব্যাগ? বাড়িতে বয়স্কদের পায়ের ব্যথা বা বাতের ব্যথা হলে ডাক্তার অনেক সময় সাজেস্ট করেন এই যে হট ওয়াটার ব্যাগ, তার ভিতরে গরম জলই ব্যবহার করা হয় কেন? সেই আমাদের জানা কনসেপ্ট, জলের আপেক্ষিক তাপ বেশি তাই সহজে ঠান্ডা হবে না, তাই গরম জলের বোতল বা হট ওয়াটার ব্যাগের মধ্যে গরম জল ভরে নিলে একবার সেটা অনেকক্ষণ গরম থাকবে। লিকার চা দেরিতে জুড়ায় কেন? লিকার চায় মূলত জল থাকে, জলের আপেক্ষিক তাপ অনেক বেশি। দুধ চায় দুধ থাকে, দুধের আপেক্ষিক তাপ কম। জলের আপেক্ষিক তাপ বেশি বলে গরম জল ঠান্ডা হতে বেশি সময় নেবে, তাই লিকার চা চুমুক দিতে গেলে জিভ পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে দুধ চার তুলনায়। পঞ্চম প্রশ্ন, শীতের দেশে চাষের জমিতে বা পাহাড়ি অঞ্চলে যাদের অভিজ্ঞতা আছে তারা অনেকেই জানো, যারা জানো না তারা জেনে নাও, চাষের জমিতে শীতকালে বা পাহাড়ি অঞ্চলে বিকেলবেলা জল দেওয়া হয় অর্থাৎ সন্ধে নামার ঠিক আগে, এটা কেন করা হয়? এর কারণ হচ্ছে জলের আপেক্ষিক তাপ অনেক বেশি, তাই মাটি যদি জল দিয়ে ভিজিয়ে দিই তাহলে জমিতে বিকালে জল দেওয়া হয় কেন? মাটি যদি জল দিয়ে ভিজিয়ে দিই জলের আপেক্ষিক তাপ বেশি বলে, যদি সাধারণ মাটি চট করে বেশি ঠান্ডা হয়ে গিয়ে বরফ জমে গিয়ে গাছের গোড়াগুলি ক্ষতিগ্রস্ত হতে পারত, এক্ষেত্রে সেটা হবে না, অর্থাৎ গাছের গোড়ায় গাছের মূলগুলির কাছাকাছি বরফ জমবে না। কেন জলের আপেক্ষিক তাপ বেশি তাই এটা ঘটবে, মাটিকে তাড়াতাড়ি ঠান্ডা হতে দেবে না সেই জলটা, আর সহজে বরফ হতে পারবে না। পরবর্তী প্রশ্ন, পুকুরে স্নান করতে আরাম লাগে কেন? এর কারণটা অত্যন্ত সহজ, পুকুরে স্নান করলে আরাম লাগার কারণ হলো জলের আপেক্ষিক তাপ তো বেশি, তাই দিনের বেলা ডাঙা যতটা গরম হয়ে উঠেছে পুকুর ততটা গরম হবে না, ফলে পুকুরের জল অপেক্ষাকৃত ঠান্ডা থাকে তাই স্নান করলে আরাম লাগে। সপ্তম প্রশ্ন, বরফ ঠান্ডা লাগে কেন, বরফ খেলে? এর উত্তর একই জায়গা থেকে, বরফের আপেক্ষিক তাপ আমরা দেখে নিয়েছি 2100, অর্থাৎ জলের মতো অত বেশি না হলেও সাধারণ অন্যান্য পদার্থ খাদ্যদ্রব্য তার চাইতে অনেক বেশি। আপেক্ষিকটা বেশি হওয়ার অর্থ কি, বরফ নিজের মধ্যে অনেকটা তাপ ধরে রাখতে পারে, তাই যখনই আমি বরফ খাবো তখন বরফটা ঠান্ডা হয়ে গেছে মানে কি, আমার শরীর গাল থেকে অনেকটা তাপ বরফ টেনে নেবে, ফলে যখনই বরফে আমরা হাত দেবো বা খাবো তখন শরীর থেকে বেশি পরিমাণ তাপ বরফে চলে যাবে, শরীর থেকে তাপ বেরিয়ে বরফে চলে গেলে তখন শরীরটা ঠান্ডা লাগবে যে অংশে বরফ স্পর্শ করেছে সেই জায়গাগুলি। অষ্টম প্রশ্ন, উনান নেভাতে জল দেওয়া হয় কেন? যারা গ্রামেগঞ্জে বাস করে বা চায়ের দোকানে, অনেকের অভিজ্ঞতা আছে যে যেখানে গ্যাস না জ্বালিয়ে চুলাতে রান্না করা হয় কাঠের জালে বা ঘুঁটের জালে, সেখানে রান্না শেষ হয়ে গেলে তাতে জল ঢেলে দেওয়া হয়। এর কারণ চুলাতে যে কাঠ ব্যবহার করা হয় বা ঘুঁটে ব্যবহার করা হয় সেগুলি অনেক সময় ভিতরে ভিতরে যথেষ্ট উত্তপ্ত থেকে যায় এবং গরম হতে হতে দোকানদার চলে যাওয়ার পরেও সেগুলি আগুন জ্বলে উঠতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। জলের আপেক্ষিক তাপ অনেক বেশি, তাই জন্য চুলাতে জল দিয়ে দিলে জল সেই অতিরিক্ত তাপ শোষণ করে নেবে এবং সহজেই আগুনটা নিভে যাবে, দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না। পরবর্তী প্রশ্ন, গাড়ির রেডিয়েটারে জল দেওয়াই হয় কেন, অন্য কিছু নয় কেন? গাড়ির রেডিয়েটারে জল দেওয়া হয় এই কারণে, রেডিয়েটারে দেওয়া যে জলটা সেইটা পাইপের মাধ্যমে গাড়ির ইঞ্জিনের চারপাশে প্রবাহিত করা হয়,
গরম ইঞ্জিন থেকে সেই জলটা অতিরিক্ত তাপ শুষে নেবে, জলের আপেক্ষিক তাপ বেশি, তার সেই কারণে নিজের মধ্যে অনেকটা তাপ ধরে রাখতে পারবে, তাই ইঞ্জিন থেকে অনেকটা তাপ শোষণ করে নিয়ে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখবে। আর শেষ প্রশ্ন, শীতের দেশে ঘর গরম রাখার জন্য পাইপলাইনে গরম জল পাঠানো হয় কেন? পাইপলাইনে গরম জল পাঠানো হয় কেন? একই কারণ, গরম জলের জলের আপেক্ষিক তাপ এমনিতেই বেশি, তাই গরম জল চট করে ঠান্ডা হবে না। স্বাভাবিক জল পাঠালে পাইপের মধ্যে দিয়ে যাওয়ার সময় সহজেই ঠান্ডা হয়ে গিয়ে বরফে পরিণত হয়ে পাইপটা ফাটিয়ে দিতে পারে। সেই কারণে শীতের দেশে পাইপলাইনের মধ্যে গরম জল পাঠানো হয়, যাতে পাইপলাইনটা ফেটে না যায়। তো আজকের আমাদের এই ছিল আলোচনা, তাপমাত্রার পরিমাপ এবং আপেক্ষিক তাপ সংক্রান্ত। যারা এখনো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে, তোমরা সাবস্ক্রাইব করে নাও। যারা জানো তারা আরও জানতে থাকো, ফলো করতে থাকো, যারা জানো না তারা অন্যদেরকে জানার সুযোগ করে দাও, শেয়ার করে দাও। আমাদের পরবর্তী আমাদের কথা মতো এরকম দৈনন্দিন জীবনে বিজ্ঞান ভিত্তিক আরও একটি টপিক নিয়ে, আমরা তাপ পড়ে চলেছি, এই তাপের ওপরেই আরও একটি টপিক নিয়ে পরবর্তী সেশনে তোমাদের সামনে হাজির হব। সবার জন্য শুভেচ্ছা রইল, পরীক্ষার জন্য সবাই খুব ভালো করে মন দিয়ে পড়াশুনো করো, সবাই খুব ভালো রেজাল্ট করো, এইটুকুই কামনা। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। প্লিজ ডু লাইক দিস ভিডিও, শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস এন্ড সাবস্ক্রাইব, বিকজ নলেজ ইজ এম্পাওয়ারমেন্ট।